আসসালামু আলাইকুম। তো আজকে বেটা আমি একসাথে দুইটি অফার শেয়ার করব, দুইটি অফারই বর্তমানে সব থেকে সেরা অফার। কারণ ভাই প্রথম যে প্রজেক্টটি রয়েছে, প্রজেক্টটির নাম হচ্ছে মুভমেন্ট, এবং এই প্রজেক্টের পিছনে বাইন্যান্স নিজে রয়েছে। তো বুঝতেই পারতেছেন ভাই, যে প্রজেক্টের পিছনে বাইন্যান্স থাকে সেই প্রজেক্ট নিয়ে কিছু কিছু বলতে হয় না। কারণ আপনি সকলে জানেন বাইন্যান্স হচ্ছে বিশ্বের মধ্যে এক নম্বর এক্সচেঞ্জ সাইট। যে প্রজেক্টের পিছনে বাইন্যান্স থাকে সেই প্রজেক্ট থেকে সব থেকে ভালো প্রফিট হয়ে থাকে। তো তারপরে যে অফারটি শেয়ার করব সেটা হচ্ছে বাইবিটের অফার। ভাই বাইবিটের অফার সম্পর্কে তো সকলে জানেন, কারণ বর্তমানে সব থেকে হট টপিক হচ্ছে বাইবিটের অফার। কারণ বর্তমানে সব থেকে বেশি প্রফিট দিচ্ছে বাইবিট এক্সচেঞ্জ সাইট। যাই হোক, বাইবিট এক্সচেঞ্জ সাইটে একসাথে 10টি অফার শেয়ার করবো, 9 থেকে 10টি, এবং এই 10টি অফারে অংশগ্রহণ করলে কনফার্ম এখান থেকে 100 থেকে 500 বা $1,000 প্রফিট হবে। এর পাশাপাশি আমি কিছু কৌশলের কথা বলবো, যে কৌশলগুলো প্রয়োগ করে বাইবিট থেকে প্রতি মাসে $500 থেকে $1,000 প্রফিট করতে পারবেন। আর ভাই একটা বিষয় আমি প্রথমে বলে রাখি, ভাই আমি যে কৌশলের কথা বলবো সেই কৌশলগুলো আপনি খালি শুনেই যাবেন বাট ঠিকঠাক মতো প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু ভাই কোনো প্রফিট হবে না, সেটা আমি আগে থেকে বলে দিচ্ছি। তো আপনারা ভিডিও দেখবেন, ভালো মতো বুঝবেন, তারপরে কাজ শুরু করবেন আর ঠিকঠাক কাজ করবেন, ইনশাল্লাহ বাইবিট থেকে প্রতি মাসে ভাই $500,000 দরকার নেই, কমপক্ষে $100-200 ইজি প্রত্যেকে প্রফিট নিতে পারবেন। ইতিমধ্যে অনেক ভাইরাই নিচ্ছে, ইতিমধ্যে কিন্তু বাইবিট এক্সচেঞ্জ সাইট থেকে আমরা দেখা যাচ্ছে মাভিয়া থেকে প্রায় $300 মতো পেয়েছি, এক্সাইট থেকে প্রায় $20 থেকে $25 পাইছি, তারপর লাস্টে যে ইভেন্টে CPRS থেকে প্রায় $100 মতো প্রফিট পেয়েছি। মোটামুটি বাইবিট কিন্তু 100% পেমেন্ট করে, এটা আপনারা সকলে বোঝেন এবং সকলে জানেন। যাই হোক, এক এক করে আমি সকলে এই টু যে ডিটেলে বোঝাই দিচ্ছি, তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ভাই ভিডিওতে অবশ্যই একটা লাইক আপনারা করে দেবেন। কারণ ভিডিও তো বানাইতে ভাই এই গরমের ভিতর যেখানে পরিশ্রম হয় আপনারা সকলে বোঝেন, তাহলে একটা লাইক দিলে নিজের কাছেও ভালো লাগে এবং আপনাদের জন্য এইসব পরিশ্রম এবং কিছু মনেও হয় না। তার তাছাড়া যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো এখন মেন টপিকে আসা যায়, মেন যে বিষয় সেটা প্রথম যে প্রজেক্টটি রয়েছে সেটা প্রজেক্টটির নাম হচ্ছে মুভমেন্ট। এবং এদের টুইটার পেজে যদি আসেন এবং এদের টুইটার পেজে আসলে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এটার প্রমাণ পেয়ে যাবেন, এটা যে বাইন্যান্স ল্যাবস সাপোর্টেড প্রজেক্ট, নিচের দিকে কিন্তু অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে। এই দেখেন বাইন্যান্স ল্যাবস কিন্তু নিজে অ্যানাউন্সমেন্ট দিয়েছে, বাইন্যান্স ল্যাবস নিজে এই প্রজেক্টের পিছনে ইনভেস্ট করেছে, সেই বিষয়ে কিন্তু দেখেন অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে। তো যেহেতু বাইন্যান্স ল্যাবস নিজে অ্যানাউন্সমেন্ট দিয়েছে সেহেতু ভাই কোনো কথা নাই, তো সেহেতু এই প্রজেক্টটার ডিটেলে আর বেশি আলোচনা করার কিছুই নেই। তো এটা বাইন্যান্স ল্যাবস সাপোর্টেড প্রজেক্ট, প্রমাণ তো দেখাই দিলাম। তো এই প্রজেক্টের দুইটা ইভেন্ট চলতেছে, দুইটা ইভেন্টের মধ্যে একটা হচ্ছে গ্যালাক্সি ইভেন্ট আর একটা হচ্ছে জিলে ইভেন্ট, এবং দুইটা ইভেন্টে আমরা এখানে অংশগ্রহণ করে নিব। এবং গ্যালাক্সি ইভেন্টের লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিব এবং জিলের লিঙ্কটাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। ওকে, তো আপনি যেটা করবেন গ্যালাক্সি ইভেন্টের লিঙ্কে আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখান থেকে আপনার জাস্ট গ্যালাক্সি ইভেন্ট কেবল স্টার্ট হয়েছে, স্টার্ট পয়েন্ট রয়েছে। প্রথমে যে ইভেন্ট যে কোয়েস্ট ওয়ানটা হচ্ছে জাস্ট ডেইলি টাস্ক, ডেইলি টাস্কটা কমপ্লিট করে নেবেন। তারপরে এখানে কোয়েস্ট টু আসবে, কোয়েস্ট থ্রি আসবে, কোয়েস্ট ফোর আসবে, এইভাবে কোয়েস্টের দেখে মাস এক মাস ব্যাপী একটা কোয়েস্ট চলবে। তো এরপর যত কোয়েস্ট আসবে প্রত্যেকটা কোয়েস্টের টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। ওকে, তো ফার্স্ট যে টাস্কটা ইজি আমি এখানে দেখাইলাম, জাস্ট ডেইলি টাস্ক, এটা জাস্ট অপশন ক্লিক করলে ডেইলি টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, দেখাইলাম না, ইজি করতে পারবেন। ওকে, তো তারপর হচ্ছে জিলের টাস্ক, জিলের জন্য আলাদাই আর কি রিওয়ার্ড দিবে এবং গ্যালাক্সি ইভেন্টের জন্য আলাদা রিওয়ার্ড দিবে। তো দুইটা ইভেন্টে কিন্তু আলাদা। তো জিলের টাস্ক একই রকম, জাস্ট জিলের টাস্ক তো আমরা সকলে করেই থাকি, জাস্ট ওদের টুইটারে ফলো করে দিব, ডিসকার্ডে জয়েন হয়ে দিব এবং এখান থেকে আমরা এক্সপি পাবো, এক্সপি অনুযায়ী ওদের আমাদের টোকেনটা দিবে। ওকে, তো এই দুইটা ইজি ভাই, এখানে জটিল কিছুই না, আপনারা প্রত্যেকে এই গ্যালাক্সি এবং জিলের টাস্কগুলো কন্টিনিউ ভাবে কমপ্লিট করতে থাকুন। পরবর্তীতে যখন রিওয়ার্ড সেকশন আসবে, ক্লেম অপশন আসবে, যখন প্রফিট দিয়ে অপশন আসবে, তখন সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব, আমার টেলিগ্রাম চ্যানেলে দেখে আপনার রিওয়ার্ডটা ক্লেম করে আপনার প্রফিট আপনি তুলে নেবেন। ওকে, তো এটা ছিল আমাদের ফার্স্ট মুভমেন্ট প্রজেক্ট, বাইন্যান্স ল্যাবস সাপোর্টেড প্রজেক্টের দুইটা ইভেন্ট চলতেছে সেটা। তো এখন মেন টপিকে আসা যাক, সেকেন্ড যে অফারটা বাইবিট এক্সচেঞ্জ সাইট স্পেশাল অফার। তো বাইবিট এক্সচেঞ্জ সাইট অফার সম্পর্কে সকলে জানেন, লাস্ট টাইম আমরা বাইবিট এক্সচেঞ্জ সাইট থেকে ভালো প্রফিট পেয়েছি বেশ কিছু অফার থেকে। যাই হোক, বাইবিট এক্সচেঞ্জ সাইটে একসাথে আমি 8 থেকে 10টা ইভেন্ট এনেছি, বের করেছি, এবং এই কয়টা ইভেন্টে জয়েন হলে মোটামুটি আপনাদের ভালো একটা প্রফিট আপনারা তুলে নিতে পারবেন। প্রথম যে হচ্ছে মুডের অফার, এটা এখন অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে শেয়ার করেছি। তারপর হচ্ছে KMNOR এইটার অফার, এখানে প্রায় $100 একটা রিওয়ার্ড দিচ্ছে। তারপর হচ্ছে প্রোডাক্ট সরাসরি USDT-র একটা অফার, 25 USDT দিবে সরাসরি 16,000 উইনারকে, 16,000 উইনার কিন্তু অনেক। তো সেক্ষেত্রে এই ইভেন্টগুলো কিন্তু বেশি সংখ্যক মানুষ জয়েন হবে না, আপনি যদি জয়েন হন আমার কমেন্টে শতকরা দেখাচ্ছে 90% মানুষ কিন্তু এখান থেকে পেমেন্টই পাবেন। তো তারপর হচ্ছে মজর ইভেন্ট চলতেছে, তারপরে SAFE জয়েন্ট ইভেন্ট চলতেছে, টায়ার ইভেন্ট চলতেছে, অনেকগুলো ইভেন্ট চলতেছে। তারপরে টোকেন স্ল্যাশে যদি আসেন এখান থেকে প্রায় 10 থেকে 20টি অফার চলতেছে। এবং টোকেন স্ল্যাশ কোথায় আমি আপনাকে দেখাই দিচ্ছি, যে মোর অপশনে ক্লিক করে দেন এবং মোর অপশনে আসার পরে এখান থেকে নিচে দিকে চলে আসবেন, টোকেন স্ল্যাশ একটা অপশন রয়েছে,
জাস্ট এই যে টোকেন স্প্ল্যাশ, এবং এইখানে চলে আসবেন এবং এইখানে আসার পরে এখান থেকে দেখবেন 10 থেকে 20টা ইভেন্টের অফার চলতেছে। দেখেন 10 থেকে 20টা এখানে যদি করেন দেখেন একের পর এক ইভেন্ট কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং এই ইভেন্ট গুলোই মাস্ট বি আপনাদের জয়েন হতে হবে, এবং প্রত্যেকটা ইভেন্টের রুলস কিন্তু একই রকম, ঠিক আছে। জাস্ট আমি কি কি রুলস আমি আপনাদের বুঝাই দিচ্ছি এবং কৌশলের কথাটা একটু ভালো মতো বুঝে নেন। যেরকম এই যে ফার্স্ট যে মুডের অফারটা চলতেছে, মুডের অফারে কত দিবে, 40,000 উইনারকে দিবে 350 মুড, এবং 350 মুডের প্রাইস মিনিমাম $50 তো হবে, নাহলে $100 বেশি হয়ে যেতে পারে। ওকে, 40,000 উইনার কিন্তু কম না। আমার কমিউনিটিতে দেখা যাচ্ছে যদি 100 জন জয়েন হয় শতকরা 90% মানুষ কিন্তু এখান থেকে উইন হবে। যে এখানে জয়েন হওয়ার ক্রাইটেরিয়া কি সেটা আমরা একটু অ্যানাউন্সমেন্ট ওপেন করে দেখি, ঠিক আছে। এবং অ্যানাউন্সমেন্টটা যদি ওপেন করি, এখানে জয়েন হওয়ার ক্রাইটেরিয়া দেখো সেম প্রত্যেকটা ইভেন্টের মতো একই রকম। জাস্ট আপনার টুইটারে ফলো করতে হবে, টুইট করতে হবে, এর পাশাপাশি $100 ডিপোজিট করতে হবে এবং একটা ট্রেড করতে হবে মুডির, ঠিক আছে। এবং এটা করলেই কিন্তু এখানে জয়েন হওয়া হয়ে যাবে। এবং প্রত্যেকটা ইভেন্টের সেম একই রকম, $100 ডিপোজিট করতে হবে এবং ওদের নিজস্ব টোকেন ট্রেড করতে হবে। তো এই প্রত্যেকটা ইভেন্টে কিন্তু রুলস একই রকম, ঠিক আছে। তো এখন আপনাদের মনে সব থেকে বড় একটা কোশ্চেন হতে পারে, ভাই প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা করে ডিপোজিট করতে হবে কিনা। আমি সাফ সাফ বলে দেই ভাই, একবার ডিপোজিট করলেই আপনার প্রত্যেকটাই কিন্তু এখানে টাস্ক কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই যে আমার যে ইভেন্ট বাইবিটে কিন্তু অ্যাকাউন্ট এখন তো দেখুন, খেয়াল করে দেখুন $0 রয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি এখন মোটামুটি আমার কোনো ইউজিট ডিপোজিট করিনি। আমি যদি এখন $100 ডিপোজিট করি, এখানে আমার প্রত্যেকটা মোটামুটি সবটি টাস্কই কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমি একবার ডিপোজিট করে সবটি টাস্ক কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যে $100 ডিপোজিট করতেছি, এখানে কিন্তু আমার কোনো প্রকার লস হচ্ছে না, কারণ এই $100 আমি সাথে সাথে আমি তুলে নিয়ে নিতে পারবো। এখানে আমার কোনো হোল্ড টোল কোনো কিছু রেখে দিতে হবে না। যে $100 ডিপোজিট করবো ওইটা জাস্ট এখানে যেটা করব, এখানে ডিপোজিটের টাস্কটা হয়ে গেল এবং একবার ট্রেড করতে হবে। একবার ট্রেড হলে একটা অফারে জয়েন হওয়া হয়ে গেল। আর অবশ্যই প্রত্যেকটা অফারের রেজিস্ট্রেশন টাস্কটা কমপ্লিট করবেন। যেরকম আমি প্রথম যে ইভেন্টটা রয়েছে এটা টাস্কটা আমি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। মুডের ইভেন্টটা দেখেন, মুডের ইভেন্ট আমি ওপেন করলাম। ওপেন করার পরে এইখানে অবশ্যই আপনি এই ব্রাউজারে লগ ইন করে নেবেন, এবং লগ ইন করার পরে এখানে একটা রেজিস্টার অপশন দেখতে পারেন, মাস্ট বি যে রেজিস্টার অপশন, লগ ইন রেজিস্টার, রেজিস্টার অপশনে ক্লিক করে এটাকে রেজিস্টার করে নেবেন। প্রত্যেকটা অফারে কিন্তু এইভাবে আপনার রেজিস্টার করতে হবে, আপনার জয়নিং রেজিস্টার, ঠিক আছে। তো জয়নিং রেজিস্টার করে নেবেন, ঠিক আছে। মানে বায়োমেট্রিক সেন্সারে সাইন আপ না, কিন্তু ভাই জয়নিং রেজিস্টার এর বিষয়টা বুঝিয়েছি, ঠিক আছে। তো প্রত্যেকটা ইভেন্টে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পরে এখানে আপনারা যেটা করবেন, $100 তো মাস্ট বি ডিপোজিট করবেন, এবং তারপর হচ্ছে মুডের অফারে অংশগ্রহণ করতে চাইলে মুডে আপনারা ট্রেড করবেন। মেবি মুডে এখনো স্পট ট্রেড স্টার্ট হয়নি, কারণ মুডে এখনো ট্রেডিং স্টার্ট হয়নি। মুড খুব দু এক দিনের ভিতর ট্রেড স্টার্ট হয়ে যাবে, তখন ট্রেড করলে মুডে জয়েন হওয়া হয়ে যাবে। ওকে, তো তারপরে হচ্ছে এই যে KMNO, এটা জয়েন হওয়ার জন্য, KMNO তো জয়েন হওয়ার জন্য সেম একই রকম। তো আপনি যে $100 ডিপোজিট করেছেন, তো এখন সিম্পল এই বাইবি টাইপ এগুলো টাস্কে জয়েন ই করে নেবেন। এবং করার পরে আপনি যেটা করবেন, এই যে KNO তে একবার এসে ট্রেড করবেন, ঠিক আছে। স্পট ট্রেড অপশনে আসবেন, এসে একবার ট্রেড করলে কিন্তু জয়েন হওয়া হয়ে গেল। ওকে, এখানে যেটা বলতেছে একবার ট্রেড করলেই হবে, ঠিক আছে, এখানে বলতেছে, ঠিক আছে, একবার ট্রেড করলেই হবে। তো একবার ট্রেড করলে হয়ে গেল। তো এটা এটাও কিন্তু জয়েন হওয়া গেলো, এখান থেকে প্রায় $100 একটা রিওয়ার্ড দিচ্ছে। তারপরে হচ্ছে এই যে 25 USDT করে দিবে 16,000 উইনারকে। তো আমরা এখানে ক্লিক করে দিই, সেম একই রকম বিষয়। তো এখানে আসবো আমরা, লগ ইন আর রেজিস্ট্রেশন এই অফারে করে নিব, এবং করার পরে আমরা এইগুলো জাস্ট এইগুলো টাস্ক মাস কমপ্লিট করে নিব। $100 তো ডিপোজিট আমরা একবার করেছি, আর করার দরকার নেই। জাস্ট একবার এখানে যেটা বলতেছে ট্রেড করতে বলেছে লাইট টোকেন, ঠিক আছে, একবার লাইট টোকেন একবার ট্রেড করব, এখানে জয়েন হওয়া হয়ে গিয়েছে। একদম সিম্পল, এখানে জটিল কিছুই না ভাই। তার আগে বলে রাখি ভাই, যাদের বাইবিট এক্সচেঞ্জ সাইটে অ্যাকাউন্ট নাই, এটা তারা অবশ্যই নতুন একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তারা ওল্ড অ্যাকাউন্ট দিয়ে এখানে জয়েন হতে পারবেন, কোনো প্রকার প্রবলেম নাই, ওল্ড অ্যাকাউন্ট দিয়ে জয়েন হতে পারবেন। ওকে, ওল্ড ইউজার নিউ ইউজার সকলে এখানে জয়েন হতে পারবেন। আর যাদের অ্যাকাউন্ট নেই, মাস্ট বি অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই এখানে KYC কিন্তু কমপ্লিট করতে হবে, আমার কিন্তু অলরেডি ভেরিফাইড, এবং আপনারা অবশ্যই KYC কমপ্লিট করে নেবেন। এবং KYC কমপ্লিট করার পরে এক এক করে প্রত্যেকটা ইভেন্টে আপনারা জয়েন হবেন, এবং এক এক করে আমি যে প্রায় 7 থেকে 8টা ইভেন্ট দিয়েছি, 8টা ইভেন্টে অংশগ্রহণ করলে এখান থেকে প্রায় $400-500 একটা টোকেন আপনাদের দিচ্ছে, $500-600। এখান থেকে $500-600 এখানে 8-10টা ইভেন্টে জয়েন হলেন, এর মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেক ইভেন্টে দেখা যাচ্ছে 20,000, 30,000, 40,000 উইনারকে সিলেক্ট করে। তো সেক্ষেত্রে আপনি একটা না একটা উইন হবে না, একটা না 2-3টা উইন হলে মোটামুটি $20-50 করে পাইলে ইজিলি এখান থেকে মান্থলি $100 বেশি একটা প্রফিট আপনাদের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রিক। আপনারা যেটা করবেন, আপনারা
সবসময় এখানে ইভেন্টের দিকে খেয়াল করবেন, অ্যানাউন্সমেন্টের খেয়াল করবেন, নতুন কোনো ইভেন্ট এসেছে কিনা। তাছাড়া এই যে মোর অপশনে এসে টোকেন যে স্ল্যাশ রয়েছে, টোকেন স্ল্যাশে এসে আপনার অবশ্যই প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করে নেবেন, কারণ টোকেন স্ল্যাশের প্রত্যেকটা ইভেন্টের সেম একই রুলস, $100 ডিপোজিট রেটের টাসের একই রুলস। তো সেখানে প্রথম যে টাসটা রয়েছে আমি এটা ওপেন করে দেখাচ্ছি, দেখেন প্রথম টোকেন স্ল্যাশের প্রথম ইভেন্ট আমি ওপেন করে আপনার দেখাই দিচ্ছি। এই দেখেন এখানে যেটা বলছে $100 ডিপোজিটের টাস রয়েছে, এইটা করতে হবে অর অথবা $100। $100 ডিপোজিট তো আমরা একবার করেছি, একবার করলে সকল টাস হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটা কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে $100 ডিপোজিট টাস করার পর এখানে বিল চলার কিন্তু রিওয়ার্ড পুল রয়েছে, তো সেক্ষেত্রে মাস্ট বি এখানে এসে আমরা এসপিসি একবার ট্রেড করব, এইটাও কিন্তু জয়েন হওয়া হয়ে যাবে। সেম একই রকম ভাবে টোকেন স্ল্যাশের যে কটা ইভেন্ট রয়েছে, এখানে আছে $1,000 ইভেন্ট, $35,000 ইভেন্ট, প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করলে এখানে টোটাল 15 থেকে 20টা ইভেন্টে আপনার অংশগ্রহণ করা হয়েছে, মিনিমাম এখান থেকে 3-4-5টায় উইন ইজিলি আপনার হয়ে যাবেন, এখান থেকে ইজিলি $100 থেকে $200 প্রফিট আপনাদের হয়ে যাচ্ছে। এবং এই যে আপনার $100 ডিপোজিট করলেন, প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করার পরে আপনার $100 আপনারা তুলে নেবেন। আবার যখন নতুন যখন ইভেন্ট আসবে, এই বিষয়টা মাথায় রাখেন ভাই, যখন আবার নতুন ইভেন্ট আসবে তখন কিন্তু পুনরায় আবার $100 ডিপোজিট করতে হবে ওই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য। ওকে, তো তো সেক্ষেত্রে আপনারা যে কটা ইভেন্টে অংশগ্রহণ করবেন আবার 10 থেকে 15 দিন পরে আসবেন, আবার দেখবেন নতুন আবারও 5-10টা ইভেন্ট চলে এসেছে, আবার পুনরায় আপনার ডলারটি আপনি উইথড্র করে আপনি নিয়ে আসবেন। যেরকম আমার যে $100 রয়েছে আমি এখন লাইভ আপনাদের এখানে $100 ডিপোজিট করে দেখাচ্ছি, আর এখানে কিন্তু অবশ্যই USDT ডিপোজিট করতে হবে, এই বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে। এখানে আপনার আর অনেকে বলে ভাই কোন নেটওয়ার্কে করলে ফি কম যায়, তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা BSC নেটওয়ার্ক, অর্থাৎ বাইন্যান্সের যে BNB নেটওয়ার্ক রয়েছে, BSC নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে ডিপোজিট উইথড্র করবেন। এখানে উইথড্র ফি মাত্র 23 সেন্টের মতো ফি যায়, তো সেই উইথড্র ফি খুবই কম এবং ডিপোজিট ফিও খুবই কম, তো এটা নিয়ে কোনো প্যারা নাই। তো সেক্ষেত্রে আপনি উইথড্র ডিপোজিট ইজি করতে পারেন, যেরকম এখান থেকে $101 এখান থেকে আমি ডিপোজিট মেরে দিচ্ছি, এবং এইখানে কিন্তু আমার আজকের যে 10-15টা ইভেন্ট চলতেছে, 10-15টা ইভেন্টের ডিপোজিট টাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমি এটা করে দিলাম $101 এখানে কিন্তু ডিপোজিট করে দিলাম। ওকে, এবং ডিপোজিট করার পরে আমি যে কয়টা ইভেন্টে অংশগ্রহণ করবো প্রত্যেকটা ইভেন্টের ফর্ম মাস্ট বি ফিল আপ করবো, এর পাশাপাশি একবার করে টেক করতে বলছে ওই টোকেন, যেরকম যে KMNO টোকেন ইভেন্টে অংশগ্রহণ করবো, KMNO কিন্তু একবার টেক করতে হবে, এদেশের নিজস্ব টোকেন টেক করলে এটা জয়েন হয়ে যাবে। ওকে, তো সেম একই রকম ভাবে আর অবশ্যই ফর্ম গুলো ফিল আপ করে দিবো, এই প্রত্যেকটা ইভেন্টে আমার অংশগ্রহণ করা হয়ে যাবে, সব মিলে ভালো একটা রিওয়ার্ড আমি পেয়ে যাবো। তো আশা করি A2Z বিষয় ক্লিয়ার। আর যারা নতুন ইউজার রয়েছেন, যারা ডিপোজিট করবেন, তাদের কিন্তু এই অ্যাকাউন্টে থাকবে, এই অ্যাকাউন্টে আসলে আপনার চ্যানেলকে অপশন করে আপনার অবশ্যই স্পট অ্যাকাউন্টে আসবেন, স্পট অ্যাকাউন্টে করে যে ইভেন্টে অংশগ্রহণ করতেছেন সেই ইভেন্টের টোকেন একবার করে ট্রিট করলে হয়ে যাবে। তো আশা করি A2Z বিষয় ক্লিয়ার। আমি এইটুকু বোঝাতে চাচ্ছি ভাই, আপনারা ভাই বাইবিটের যে কটা ইভেন্ট আসবে একটা ইভেন্টও মিস করবেন না, কারণ আমরা এর আগে মাভিয়া থেকে, তারপরে XI থেকে, APRS থেকে প্রত্যেক ইভেন্টে কিন্তু ভালো ভালো প্রফিট পেয়েছি, এবং সামনে আরো অনেক বেশ কিছু ইভেন্টে অংশগ্রহণ করছি, প্রত্যেকটা ইভেন্টে কিন্তু এক এক করে আমাদের পেমেন্ট দিবে। এবং ইতিমধ্যে বাইবিট এক্সচেঞ্জের ইভেন্টে দেখলাম অনেকে অনেক ডলার অলরেডি প্রফিট করেছে, অনেক ভাইরাই কিন্তু আমাকে, আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি আপনাদের প্রমাণও দিয়েছি, অনেক ভাইরাই কিন্তু এখানে দেখা যাচ্ছে স্ক্রিনশট দিয়েছে, তারা প্রত্যেকটা টোকেন সেলার শিখে $25-$30 করে প্রত্যেকটা পেতেই থাকতেছে। তো আপনি যদি এখানে পরিশ্রম করেন অবশ্যই বেনিফিট পাবেন, আর যদি পরিশ্রম না করেন ভাই এখান থেকে কোনো প্রফিটই হবে না। তো সেক্ষেত্রে লেগে থাকলে অবশ্যই প্রফিট হবে, দেখেছি একটা দুইটা উইন হবেন না, পরে মন ভেঙে পড়বেন, তো দেখবেন ভাই কোন আপনার কোনো প্রফিটও হবে না, কারণ আপনার মন ভেঙে গেছে, আপনি পরবর্তীতে জয়েন হচ্ছেন না, আপনার কোনো প্রফিটও হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে মন ভাঙবেন না, সাহসিকতা রাখবেন, একের পর এক ধৈর্য সহকারে কাজে লেগে থাকবেন, ইনশাল্লাহ আপনার বেনিফিট হবে। আশা করি এইটুকুর বিষয়ে বুঝতে পেরেছেন, ভিডিও ভালো লাগলে সবাই লাইক দেবেন, আর যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করবেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতা করবো। আশা করি এইটুকুর বিষয়ে ক্লিয়ার। আর প্রত্যেকটা ইভেন্টে যখন ডিস্ট্রিবিউশন করে আমি সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানাই দিই, তো সেক্ষেত্রে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে নজর রাখবেন। ওকে, তো এটাই ছিল আমার ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন। আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ।